দীপঙ্কর ভট্টাপুর আছে আমি নাজানো, এতিয়া বর্তমান আমি কোনো যোগাযোগ করব পারা নাই, আর কিবা যোগাযোগ করব পারলে আমি আরক্ষী প্রশাসনক জানাম। কেতিয়া পৰা যোগাযোগ কৰিব পাৰা আপোনালোকে? আজি ধরক চারিদিন পাঁচ দিনমান হল, চারি পাঁচ দিন আরক্ষী আর দুদিন আগর পৰা সি বর্তমান ঘরত নাই। আরক্ষী কোন দিনাখন আহিছে? আরক্ষীয়ে জব্দ করেছে যে দীপঙ্কর ভট্টর নামত এখন আর্টিকা গাড়ি আছিল, আৰু ইয়ার আর্টিকা গাড়ি এখন আছে ইয়ার সম্পত্তি হিসাবত, আৰু মোর নামত মই ভাতৃ তেখেতর মোর নামত এখন ফরচুনার বাহন আছে, মোর নামত ফরচুনার বাহন আরক্ষী জব্দ করেছে। আরক্ষী জব্দ করার আমার আক অসুবিধা নাই, আরক্ষীক সম্পূর্ণ সহযোগ করার কারণে তদন্ত আরক্ষীর তদন্তত আমার সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা আছে, আর আরক্ষীর তদন্ত সম্পূর্ণ নিকা হওয়াতে আমি বিচার, আর আরক্ষীর এই বিষয়ত কিবা যে সহযোগ লাগে আমি সম্পূর্ণ মছলপুর আরক্ষী সম্পূর্ণ সহযোগ করার কারণে আমার পরিবারবর্গ প্রস্তুত আছো। পরহি কোন কোন আরক্ষী আছে, মছলপুর আরক্ষী আছে না তিহুয়া আরক্ষী আছে? আমি সিমান আরক্ষীর বিষয়ে আমার জ্ঞাত নহয়, কিন্তু মছলপুর আরক্ষী আছে তিহু আরক্ষীর লগত নিশ্চয় থাকিব। গতি আকো কি কি জব্দ করেছে? আপনি কইছে এখন আর্টিগা বাহন, এখন ফরচুনার, আর কি কি জব্দ করেছে? আর দীপঙ্কর ভট্টর সেই জব্দ করেছে, ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, আমার অ্যাকাউন্টবিলাকও তেখেতসকলে সম্পূর্ণ ডিটেলস, আমার অ্যাকাউন্টের ডিটেলসবিলাক তেখেতসকলে বিচারিছে, আর আমার অ্যাকাউন্টের ডিটেলসবিলাক তেখেতসকলক আমি সম্পূর্ণভাবে দি দিছো। গতি আমার অ্যাকাউন্টত যি পয়সা আছে কি আছে সম্পূর্ণ এটা আরক্ষীর তদন্তর আওতা, আরক্ষীর তদন্তর আওতা দেওয়া কথাবিলাক আমি এটা রাজভাবে করাতো সমীচীন নহব, আরক্ষীর আরক্ষীর তদন্ত সঠিকভাবে আগবাত আমি সহায় করেছো যেটা সেই বিষয়ত আমি কোয়াতো যুক্তিসঙ্গত নহব, আরক্ষীর তদন্তত নিশ্চয় সকলো সত্য সত্যতা ওলাব। আর কিছু মিছা ইলেকট্রিশন আছে যে তার আটশালাত মাতি আছে কিবা আছে, ইমান হাজার কোটি টাকা আছে, যদি সঁচাকে রাইজর ইমান হাজার কোটি টাকা আছে, সঁচাকে যদি ইমান রাইজর হাজার কোটি টাকা আছে সেইবিল ওলাতো মই বাঞ্ছনীয়, রাইজর বিচার মই বিচার, রাইজর যদি সঁচা ইমান হাজার কোটি টাকা আমার দীপঙ্করের লগত আছে সেইটো মই এজন সাধারণ নাগরিক হিসাবে, মই এজন সাধারণ নাগরিক হিসাবে বা আমার গাঁওবাসীও সেই বিষয়টা বিচার যে হাজার কোটি টাকা, যে কিছু কথা আছে পাঠশালাত মাতি আছে কবাত মাতি আছে কিবা পেছে, মানে যখন সম্পত্তির তালিকা চর্চা হয়ে আছে সেখন প্রায় ভুয়া, সম্পূর্ণ ভুয়া, প্রায় ভুয়া নয় সম্পূর্ণ ভুয়া সম্পত্তির তালিকা, এই আমার দেউতার নামত থাকা প্রপার্টি, এটা আমার নিজা ব্যবসায় আছে, মোর নিজা ইনকাম ট্যাক্স ফাইল আছে, মোর নিজা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল মেনটেন করো, জিএসটি মেনটেন করো, সেই বিষয়ত মই এখন ফরচুনার গাড়ি মই লৈছো। অকণমান আপোনাৰ যদি পেশাগত পরিচয়টো দিয়ে আপনি কি করে? মই ব্যবসায় করো। আপনি ব্যবসায় কিহৰ ব্যবসায় করে? মোর এখন গ্রসারি লগত স্টেশনারি দুখন দোকান আছে মাখিবার চকত, আর আমি নতুন হার্ডওয়ারের কিছু ব্যবস্থা আছে, আমার ফিসারি আছে, আমার খেতি মাতি আছে, আমার দেউতার 20 বিঘা খেতি মাতি আছে, মানে এই যে গোটেই বিষয়টা ওলাই আছে সম্পত্তিক লৈ, এই বিষয়খিনি এটা অপপ্রচার, অপপ্রচার সম্পূর্ণ ভুয়া, আর এই যেটা আছে যেটা আছে মোর সম্পূর্ণ কাগজপত্র আছে লিগেলি আছে মই আপনাদের লাগালি দি দিব পারি, কিন্তু বর্তমান দিবা নোর এটা কারণতে আইনগত কারণত আমি বর্তমান দিবা নোর, যদি কিবা প্রয়োজন হয় আপনাদের আইনের পর লই লব পারিব, গলার সেইডাল সম্পূর্ণ ভুয়া, এটা মোর লগত আছে যেহেতু স্পোর্টিং পিন্ধি যোনডাল সেম পিন্ধি যে যোনটো গরুর পঘার নিচিনা বলে কছিল সেইটা বর্তমান মোর লগত আছে, মই এটা দেখাই দিব পারো, স্পোর্টিংত তার ফটো হারিয়ে লৈছিল, গতি আমার গতাগতা স্পোর্টিং, আর এডলা এডলা আমার কুমুদত ব্যবহার করা একটা স্প্রে, সেটা গোলত এনেকে লই এনেকে লই সি ফটো মারিছিল, এটা ধরো একটা সম্পূর্ণ স্প্রে সেম, স্প্রে সেম, এইডাল চেইন এটা চখ আছে কিছুমান ফটো আমি মাটির সম্পদটো সেইবোৰ কাবাই ৰাখি থলা সেইটো এনেকে ভাইরাল হৈছে, গতি সম্পত্তি তদন্তটো আমি আরক্ষী করা যোগাযোগ করবেন আরক্ষী অহার এদিন পূর্বরে পরে সন্ধানহীন হয়ে আছে।
সেইটো এটা লোক গম নাপাম। আর মই এইটো বিচাৰো যে আমার ভাইটি দীপাঙ্করে আরক্ষীক এই বিষয়ে কর্পোরেট করক আর আরক্ষীর লগত তেখেতে যোগাযোগ করক আর আরক্ষীক সম্পূর্ণ সহযোগ করক। বর্তমানে নিরুদ্যোগ সম্পর্ক গোচর দিয়া নাই, কিবা দিয়ার পরিকল্পনা কৰিছে নেকি? কারণ আপনাদের কৈছে যে আপনার ভাতৃ দোষী নহয় বা যেখানে সম্পত্তির তালিকা ওলাইছে সম্পত্তির তালিকাখন যদি ভুয়া হয় তাহলে যেহেতু নিরুদ্যোগ হয়ে থাকা বলে আপনাদের কৈছে, কিবা চিন্তা চর্চা কৰিছে নেকি আরক্ষীক জনাওয়ার বিষয়ে? নিশ্চয় আরক্ষীর লগত আলোচনা করে নিশ্চয় এই বিষয়টি চিন্তা চর্চা করব। ফৰচুনাৰ বাৰখন লোনত লোৱা আছে, ফৰচুনাৰ বাৰখনত মই 20 লাখ টকা চেক যোগে সেইটো ডিটেইলছ ওলাই যাব, এইটা কথা কেনেকৈ ডিটেইলছ সেইটো আৰক্ষী ওলাব, চেক যোগে দিছোঁ। আৰু 27 লাখ টকা ICICI বেংকত মোৰ লোন আছে। মই এই আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে তাক এটাই অনুৰোধ কৰোঁ কি য'তে আছে আহি মছলপুৰ আৰক্ষী অধীক্ষকক বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে আপনার বিভিন্ন প্রান্তর মাটি হোক বা বিভিন্ন সম্পত্তি কি সন্দর্ভত্তি করব এই সন্দর্ভত যেটা মাটি বাড়ি সম্পর্কীয় যা সিস্টেম আছে এই সিস্টেমবিলাকত যেটা আপলোড করা যাব আমার নামত কত কত মাটি আছে এইটা ওলাই যাব, যে ব্যাংকত কিমান কি আছে ব্যাংক ডিটেলসত পান কার্ড মারি দিলে ওলাই যায়, মাটি বাড়ির এটা সিস্টেম আছে এই সিস্টেমত ওলাই যাব বস্তুটো। মাখিভাত আমার একটা বিল্ডিং আছে, আমি বিল্ডিং এটা বনাইছো। আপনি কি করেন? মই ব্যবসায় করি। কি হয় ব্যবসায়? মোর গেলামাল দোকান আছে। আপনার ভাতৃ কি করেছে? কি ICICI ব্যাংকত কাম করেছে, বর্তমান কর্মরত নাই, ব্যবসায় নতুন কে করার কথা চিন্তা চর্চা করে আছে। কেতিয়ার পড়া কাম করিয়েছেন? কাম তো ধরো কি কাম করিব আজ 8 বছর মান হল কাম করি। হেউটি আমি বাদ দিছি। হয় মাইনা বর্মক কেতিয়া এসে নাকি হয়েছিল সেইটো মই কব নোৱাৰিম দে, আপোনালোকক তো আর মই মিছা কথা কব নোৱাৰো, মই তো যেটো কথা নাজানো এইটো কথা মই তো আর কব নোৱাৰিম, কিন্তু মাইনা ব্রহ্ম আমার ঘর আইছে, মাইনা ব্রহ্মক আমি জানো, এইখিনি আর। আরক্ষী আহি আপনার পর কি আরক্ষী আইছে? আরক্ষী আমার মানে কি পাসবুক এইবিল চাইছে, আমি তেখেতর লগত আমি পুরো সম্পূর্ণ সহযোগ করেছো। বাক্সার অতিরিক্ত আয়োগ আরক্ষী অধীক্ষক আপনার ঘরলে আইছিল, আপনার সাথে মত বিনিময় কি কলে তেখেতে? তেখেতে মানে যেখানি বস্তু বিচাৰিছে এই বিচরা বস্তুখানি আমি দিছো। ভাতৃলৈ কি আহ্বান থাকিব? ভাতৃলৈ ভাতৃ আহি সহায় করব লাগে, কর্পোরেট করব লাগে। আপনার যোগাযোগ করা নাই? যোগাযোগ করা নাই, যোগাযোগ করলে তো আপনার আমি জানাম। আপনার ব্যবসায় করার কারণে ঋণ লইছিল নাকি? কি কলে? ঋণ তো বহুত ঋণ আছে আমার, ঋণবিলাক আমি এটা বর্তমান কব নোৱাৰিম, কারণ আমি তদন্তর আওতাত আছো, তো আপনার আমি ব্যাংকর যেবিলাক স্টেটমেন্ট তদন্ত শেষ হওয়ার পিছত দিয়ে দিম, আপনাদের চাই ললে গম পাই যাব। আজি আপনার এই মোক নদীলে আপনার কেবাখনো গাড়ি জব্দ? এই ঠিক জব্দ বলে আপনি কব নোৱাৰে দেই, এই কারণ এই আমি মানে তো আমি তো প্রশাসনতকে ডাঙর নহয়, এই জব্দ বলে কব নোৱাৰে, এই তদন্তর খাতিরত নিব পারে, এই জব্দ বলে গাড়ি দুখন নিয়া নাই, এই আমি দিয়ে আইছো, স্যারে কইছে যে গাড়ি দুখন আপনাদের দিব লাগিব ইনভেস্টিগেশনত, আমি সহযোগ করছো, আমি গাড়ি দুখন দিয়ে আইছো। তার তারপর আর কিনা তারপর বর্তমান স্যারে একো যোগাযোগ করা নাই, স্যারে যোগাযোগ আমি তো আসোয়ে, আমি তো আর ধরো যেটা কয় তেতিয়া স্যারে যি কয় আর আমি স্যারের মতে আছো। আপনার ইয়াত লাস্ট কেতিয়া আইছিল আপনার ভাতৃ ঘর? কি গলে কোন তারিখে আইছিল ঘর? সেটা মই এনেকে কব নোৱাৰিম, কারণ ইয়াত থাকে অন্য কারবার থাকে। কি গলে ভাতৃ ইয়াত ঘরতে থাকে? ঘরতে থাকে কেতিয়ার পৰা ইয়াত অহা নাই? এটো তো কলোয়ে যে দুই চাৰি দিন আগত কিবা কামত ওলাই গৈছিল নে? সেইটো নাজানিম দে, সেইটো নাজানিম, সেইকাৰণে আপোনালোকৰ থৈ দি তাক আহ্বান কৰিছোঁ, য'তে আছে আহিবা, তো আপোনালোকে পাৰিলে এবাৰ সহায় কৰি দিয়ক, দি তাক উলিয়াই দিয়ক, দি মুঠতে যিটো আমাৰ বিৰুদ্ধে তাৰমানে কেতিয়াবা মানসিক স্থিতিটো মানুহৰ অলপ হয়, আজি মোৰ মাৰ অৱস্থা আপুনি দেখিছে, আপুনিতো যোৱা নাই ভিতৰত, আপুনি যায় এবাৰ চাই লওক, মোৰ ভণ্টিৰ অৱস্থা চাই লওক, আপোনালোক যোৱাৰ পিছত তাকে এডমিট কৰিব লাগিব। আর এই ক্ষেত্রে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব মহোদয়ক মই এটাই মোৰ কাতৰ আহ্বান যে আপুনি আমাৰ পৰিয়ালটো বচাওক, আপুনি নবচালে আমাৰ একো আমি সুইচাইড কৰিব লাগিব, আমাৰ জায়গা নাই, আপুনি বচাওক আমাক, আমাৰ ইমান ইলিগেশ্যন আহিছে, আমাৰ পাঠশালাত মাটি আছে, ক'ৰবাত মাটি আছে, মাটিবিলাক আপোনালোকে চাওক ক'ত কি আমাৰ মাটি আছে, কিমান টকাৰ আমাৰ প্ৰপাৰ্টি আছে, আমাৰ ইনকাম চ'ৰ্চ কি, মই আপোনালোকক ইনকামৰ কথা আজি অৱগত কৰিলোঁ হয়, কিন্তু মই তদন্তৰ আওতাত আছোঁ, তো এই ক্ষেত্ৰত মোক তারমানে মোর এই কোয়াটো মই মানে কি ঠিক যুক্তিসঙ্গত বলে মই ভবা নাই আজির ক্ষেত্রে, কিন্তু মই এই রাজহুয়া করি আপনার মই কম ঠিক আছে অভিযোগ উঠি আছে আয়ের উৎসটো আপনার জেনুইন বলে উপস্থাপন করব পাইবেন? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, যদি জেনুইন যদি নহয় তেনহলে আপনার আমাক মোক মানে গ্রেপ্তার করব দিব, এই কি কথা আছে, মোক জেলত লৈ গলে হল, যদি জেনুইন নহয় বস্তুটো তেনহলে জেলত লৈ গলে হল, এটু তো তদন্তর আওতাত তো আহি যাব সববিলাক, আর কি অবগত করব আর কি সম্পূর্ণ
মানে আজিয়ে কলো আপনার কিন্তু আজি কব নো কেউ আমি একটা তদন্তর আওতাত আছো তো এই তার মানে কি মই মোর মানে যেখানে সাময়িক জ্ঞান এই জ্ঞানে দিয়ে এই মানে তার মানে আজির দৃষ্টিত এই মানে কব নিম কিন্তু আপনার মানে জানাম কিন্তু আপনার মানে 100% শিওর আমি দুই নম্বরই করা নাই। আপনি কেতিয়ার ব্যবহার মানে আজ মোট বয়স 41 বছর 41 ইয়ার্স মই মেট্রিক পাস করেছো 2000 চনত মই 2000 চনের আজ 24 বছর ব্যবসায়ীর জড়িত কিহর কিহর ব্যবহার মানে গুহীত আপনার মোট মালিকবিলাক দিম নাম আপনার তাদের যাই কক মানে কি টাকার দরমাহাত কাম করছো মানে তাদের কেন আসিল তাদের আপনার গম পাব মানে দিয়ে দিম সব অল ডিটেলস এই যিকিডিনের নির্দেশ হয়ে থাকা চর্চা হয়ে আছে আপনার একো যোগাযোগ নাই মানে হয়তো আপনার মধ্য প্রথমতে কোথাও আপনার আপনার মাধ্যমের জড়িয়ে যোগেদি কিনা আহ্বান জানাব আহ্বান জানাম হি আহি মাত্র আমার মশলপুর আরক্ষী অধীক্ষক যোগাযোগ করবেন কাইন্ডলি অল্প পে করে দিয়ক মোক অল্প হেল্প করি আপনার সহায় শিক্ষা রাখিছো এটা প্রমাণ করব যে দীপাঙ্কর ভট্টই কারো এই যে ইলিগেশন আছে এই পয়সা আজি কারো মারা নাই এটা কিন্তু 100% আরো যদি যদি পয়সা যদি কাবাক ধরক কিবা কাবার পরে আনি দিবা লাগা আছে মই এই প্রপার্টি বিক্রি করে পয়সা তো মই ধার মারি দিই আপনার মতে এই এটা মিশা অভিযোগ এটা মিশা 100% মই আপনার আজি মোর মানে মই আপনার কব মন যাই আছে কিন্তু মই মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় যেহেতু এই তদন্তটো চাই আছে এই ক্ষেত্রত পুলিশ প্রশাসনে যেহেতু মই মানে সহযোগ করছো এই ক্ষেত্রত মই আজি আপনার কব নিম তার কারণে মই ক্ষমা ভিক্ষা মাগিছো কিন্তু মই আপনার জানাম মই আপনার আজি কথা দিছো মই আপনার জানাম